আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মরিজাস রেসিপিস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি মিষ্টি আর এটা হলো বালুশাই মিষ্টি ব্যক্তিগতভাবে আমি এই মিষ্টিটা খুবই পছন্দ করি আমার মতো নিশ্চয়ই অনেকেই আছেন যারা এই মিষ্টিটা খেতে খুবই লাইক করেন তাদের জন্যই আজকে আমার এই রেসিপি আমি মিষ্টিটি যেভাবে আজকে তৈরি করব। এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে আমি বলতে পারি যে মিষ্টির দোকানের চাইতেও অনেক বেশি মজা হবে চলুন দেখে আসি এই দারুণ মজার বালুশের মিষ্টিটা কিভাবে আমরা খুব সহজেই ঘরে তৈরি করতে পারি এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আমি এখানে একটি মাটির পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন তাতে আমি একটি চালনি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা চেলে নিব আর অবশ্যই বিহ এটা খেয়াল রাখতে হবে যে মিষ্টি তৈরি করার সময় দুইটা হাত খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারণ মিষ্টি তৈরি করার সময় দুইটা হাতে কিন্তু ইউজ করতে হবে মজাটা চালা হয়ে গেছে ভিওয়ার্স এখন আমি মজাতে ঘি অ্যাড করবো আরও একটি কথা ভিওয়ার্স বালুশাই মিষ্টিটা তৈরি করার সময় চেষ্টা করবেন একটু খাটি ঘি ইউজ করতে খাটি ঘির যে সুন্দর গন্ধ তাতে কিন্তু বালুশাহ মিষ্টিটা খুব ভালো হয় এবং খুবই সুন্দর একটা স্মেলও আসে আমি এখানে ছ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দায় ছয় ছ চামচ পরিমাণ ঘি যথেষ্ট খুব বেশি ঘি দিবেন না আবার তাহলে কিন্তু দেখা যাবে ভাজার পরে ভেঙে যেতে পারে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আলতোভাবে খুব জোরে চেপে চেপে মাখা যাবে না ভিউয়ার্স এই মিষ্টিটা তৈরি করার সময় একদমই আলতো করে এই ময়নটা করতে হবে এই পর্যায়ে আমি দুইটা হাত ইউজ করছি দুই হাত দিয়ে এভাবে রাফ করে ময়দাটাকে তৈরি করতে হবে একদম ঝোরঝোরা হয়ে যাবে এর সাথে মিক্সড হয়ে ময়দাটা দুই তিন মিনিট এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবেন দেখুন বিবাস কত ঝোরজোরা হয়ে গেছে ব্রেড ক্রামের মতন ময়দাটা এখন আমি এর মধ্যে অ্যাড করব টক দই আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ভিওয়ার্স এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি ময়দায় এটা একদমই ঠান্ডা অবস্থা দিতে হবে এখন ভিওয়ার্স এই টক দই সহ ময়দাটাকে আমি আবারও আলতোভাবে একটু মাখিয়ে নেব হাত দিয়ে এই কাজটা কিন্তু কখনোই চামচ দিয়ে ভালো হবে না অবশ্যই হাত দিয়ে করতে হবে হয়ে গেছে মাখানো এখন এতে পানি অ্যাড করার ফলা নর্মাল ঠান্ডা পানি অ্যাড করব আমি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পানি এখন খুবই আলতোভাবে এটাকে ময়ান করে নিব যতটুকু পানি দরকার আমি অতটুকু ইউজ করবো ভিওয়ার্স অ্যাড করছি আরও এক টেবিল চামচ পানি চামচ টেবিলাম তিন টেবিল চামচ দেওয়া হয়েছে ভিওয়ার্স একদমই আলতোভাবে আস্তে আস্তে খুব জোরে করা যাবে না তাহলে কিন্তু এই লেয়ারটা থাকবে না বালুর সাথে যেরকম একটা সুন্দর লেয়ার থাকে ভিওয়ার্স সেই লেয়ারটার জন্য কিন্তু এত আস্তে আস্তে করতে হচ্ছে ময়েন্টা আমি আরো এক টেবিল চামচ দিয়ে দিলাম টোটাল চার টেবিল চামচ পানি দেওয়া হয়েছে ভাবে ময়নটা করতে হবে যাতে লেয়ারগুলো সুন্দর থাকে আমি এখানে আরও এক টেবিল চামচ পানি দিয়েছি ভিওয়ার্স টোটাল পাঁচ টেবিল চামচ হয়ে গেছে আমি কিন্তু ময়নটা খুবই আস্তে আস্তে করছি আমি আপনাদের সুবিধার জন্য একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি নয়তো বা আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে টোটাল পাঁচ টেবিল চামচ পানি লেগেছে আমার ময়নটা করতে এবং যে ভাজটা দেখা যাচ্ছে ভিওয়ার্স এটা কিন্তু এরকমই থাকবে এটা আরও বেশি জোরে ময়ান করা যাবে না এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটাকে ঢেকে রাখব এর মধ্যে আমি ভালো সয়া মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি চলুন আমরা এখন চলে যাই শিরা তৈরি করার প্রণালীতে প্যানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে আমি অ্যাড করব দেড় কাপ পরিমাণ পানি শিরাটাকে আমি খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও করব না দিয়ে দিচ্ছি দুটি এলাচ এলাচটাকে আমি একটু ভেঙে দিয়েছি যাতে বিচিগুলো বের হতে পারে এবং স্মেলটা ছড়াতে পারে আপনার ভিউয়ার্স ইচ্ছে করলে এলাচের বিচি গুঁড়ো গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই ইউজ করবেন ভিউয়ার্স কারণ মিষ্টি জিনিসে কিন্তু লবণ ইউজ না করলে খেতে কিন্তু টেস্ট লাগবে না আমি কিন্তু ময়ানে কোনো লবণ ইউজ করিনি তাই আমি শিরায় একটু লবণ দিয়ে দিয়েছি এই শিরাটা যখন মিষ্টিতে ঢুকবে তখন মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে যা শিরাটাকে একটি বলক তুলে নিচ্ছি বেশি ঘন করা যাবে না বরফটা ওঠার পরে ভিওয়ার্স আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস এটা দেওয়ার কারণ হচ্ছে ভিওয়ার্স অনেক সময় শিরাটা কিন্তু জমে শক্ত হয়ে যায় এই লেবুর রসটা দিলে শিরাটা কখনোই শক্ত হবে না এরকম পাতলা অবস্থায় থাকবে এখন আমি শিয়াটাকে নামিয়ে রাখবো ভিওয়ার্স এটাকে আর ঘন করব না ফিরে এসেছি ঠিক চল্লিশ মিনিট পর এখন ভালো সে মিষ্টি তৈরি করার পালা ভিহাজ ডোটা কিন্তু যথেষ্ট সফট এটা কিন্তু আমি আর ময়ন করব না এখন শুধু মতো নিয়ে নিয়ে আমি মিষ্টি তৈরি করে দেখাবো আপনার যে যেমন সাইজের মিষ্টি পছন্দ করেন আমি একটু বড় বড় করে বানাবো। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে গোল করে পুরোপুরি তো গোল হবে না ভিউার জাস্ট গোল একটা শেপ দিতে হবে খুব জোরে কিন্তু চাপও দেওয়া যাবে না জাস্ট আলতোভাবে এটাকে গোল করে একটু হালকা চেপে দিব মাঝখানে একটু চাপ দিয়ে দিব হাত দিয়ে সাইজটা গোল গোল করে দিবেন যাতে দেখতে ভালো দেখা যায় দেখুন ভিওয়ার অলরেডি কিন্তু সাইড দিয়ে লেয়ারগুলো চলে এসেছে এই লেয়ারটার জন্যই এই ময়নটা তো আস্তে আস্তে করতে হয়েছে আমি আরও একটি ভালো বানিয়ে দেখাচ্ছি আবার মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে ভালো সাহাটা দেখতে এইভাবে আমি ভিওয়ার্স বাকি সবগুলো ভালো সাই তৈরি করে নিচ্ছি খুবই সোজা মিষ্টি তৈরি করা হয়ে গেছে ভিওয়ার্স এখানে আমার কাপ পরিমাণ ময়দায় দশটি বালুসাই মিষ্টি হয়েছে আমি একটু বড়ো বড়ো সাইজের করে করেছি ভিওয়ার্স আপনার ইচ্ছে করলে আরও একটু ছোট করতে পারেন দোকানে কিন্তু এর চাইতেও একটু ছোট করে বানায় এখন আমি এগুলোকে ভেজে নেব পেনে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভিওয়ার্স এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে আমি ঠান্ডা তেলেই প্রথম বালুশাহিগুলোকে দিয়ে দিলাম এখন আমি চুলায় আগুন দিব এবং খুবই অল্প আছে এটাকে ভাজতে হবে প্রায় তিরিশ মিনিটের মতন আস্তে আস্তে ভাজতে হবে খুব বেশি ফ্লেমে যদি ভাজা হয় ভিওয়ার্স তাহলে হবে কি বালুশাটা সেটা একদম উপর দিয়ে মচমচে হয়ে যাবে ভিতর দিয়েও ভালোভাবে ভাজাটাও হবে না আর খাস্তা হবে না যেটা যেটা হচ্ছে মেন খাস্তা হওয়াটা সেটা হবে না আর শিরাটাও ভালোভাবে তখন ঢুকবে না ভিতরে সো একটু আস্তে আস্তে ভাজতে হবে যাতে এই বালুশাটা খাস্তা হয় দেখুন ভিওর্স আমার পালসাগুলো অলরেডি কিন্তু ফুলে আরো বড় হয়ে গেছে এবং ভেসে উঠেছে আমার উচিত ছিল পাঁচ ছটা করে ভাজা আমি একসাথে সবগুলো দিয়ে দিয়েছি এই জন্য একটু ধাক্কা ধাক্কি করছে ওদের জায়গা হচ্ছে না এই পর্যায়ে আমি একটু উল্টে দিচ্ছি চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে আছে এটা ভাজা হতে আমার আরো বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে একটু ধৈর্য নিয়ে ভিওয়ার্স আস্তে আস্তে মিশিটাকে ভাজবেন তাহলে দেখবেন লেয়ারটাও খুব সুন্দর এসেছে এবং ভালো সেটা খেতেও খুব ভালো হয় ভিওয়ার্স দেখুন খুব সুন্দর একটা ডিপ ব্রাউন কালার চলে এসেছে আর ভালো ভাজা ভাজাও হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি টোটাল আমার সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট এই ভালো ভাজতে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এই ভালো টা দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর লেয়ার হয়েছে এখন আমি এই মিষ্টিগুলোকে মিষ্টি গুলোকে শিরায় দিয়ে দিব শিরাটা কিন্তু ভিওয়ার্স এরকম অবস্থায় থাকতে হবে যাতে একটা আঙ্গুল দিয়ে ধরতে পারি এরকম গরম খুব বেশি গরম না আবার ঠান্ডাও না আর এই ভালসা মিষ্টিগুলো গরম গরমই থাকতে হবে খুব বেশি গরম না হালকা গরম থাকলেই হবে সিরাই দিয়ে দিলাম ভিওয়ার্স এখন এই ভালোশাটাকে আমি দুই ঘন্টার মতো সিরাই দিয়ে রাখব ভিওয়ার্স এই মিষ্টিটাকে কিন্তু কখনোই শিরে দেওয়ার পরে জাল করা যাবে না এটা কিন্তু মনে রাখতে হবে ফিরে আসছি তিন ঘন্টা পর তিন ঘন্টা পর ভিওয়ার্স ফিরে আসলাম আমি কিন্তু দুই ঘন্টা পরে এই মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে আরও এক ঘন্টা বাইরে এরকম রেস্টে দিয়েছি এর ফলে কি হয় শিরাটা খুব ভালোভাবে মিষ্টিতে ঢুকে যায় এবং ভিতরে সফট হয় এখন আমি এটাকে মাওয়ায় গড়িয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এর মধ্যে আমি এখন গলানো ঘি দিয়ে দিব দেড়টা চামচের মতন যখন আপনার ঘরে মাওয়া থাকবে না তখন এরকম ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেবেন এটা কিন্তু খুবই সুন্দর স্মেল হয় দেড়টা চামচ ঘি দিয়ে দিলাম গলানো এখন আমি এটাকে হাত দিয়েই মাখিয়ে নেব ঝুরঝোরা করে আপনারা বিহার ইচ্ছে করলে ঘরে যদি বাটার থাকে গলানো বাটার দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই বাট ঘি দিয়ে করলে গন্ধটা খুবই ভালো হয় এখন আমি এই মাওয়াতে ইনস্ট্যান্ট মাওয়াতে এই ভালো সেগুলোকে গড়িয়ে নিচ্ছি মাওয়াতে গড়ানোর পর একটু ঝাড়া দিয়ে নেবেন তাহলে এক্সট্রা যেই গুঁড়া দুধগুলো থাকবে সেটা পড়ে যাবে এভাবে করে আমি সবগুলো বালুশাইকে মামায় গড়িয়ে নিব। হয়ে গেল ভিওয়ার্স দারুণ মজার বালুশাই মিষ্টি দেখতে যেমন সুন্দর ভিউয়ার্স এই মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক অনেক মজা মিষ্টির দোকানের চাইতেও অনেক মজা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট এবং কতটা জুসি হয়েছে উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে একদমই জুসি খেতে অনেক অনেক টেস্টি ভিওয়ার্স অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় বানিয়ে জানাবেন কেমন হয় আজ এই পর্যন্তই ভিউয়ার্স আবারও আসব নতুন কোনো রেসিপি অথবা নতুন কোনো মিষ্টির রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিস